যে কারণে কাঁদলেন আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম। দলের নেতাকর্মীদের সামনে বক্তৃতা দিতে গিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম কেঁদে ফেললেন। বললেন, নির্বাচনের আগেই কাঁদতে চাই, যেন নির্বাচনের পরে সবাই হাসি মুখে থাকতে পারি। মেয়র প্রার্থীর এই বক্তৃতা নেতাকর্মীরাও তাদের আবেগ ধরে রাখতে পারেননি, ছলছল চোখে সমর্থন দিয়েছেন তার প্রতি। গতকাল শনিবার সকালে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় গণপূর্ত উপবিভাগের কার্যালয়ে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে গাজীপুর জেলা আওয়ামী লীগ যৌথ সভার আয়োজন করে। দলের মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম নেতাকর্মীদের বলেন, আমি আপনাদের ভাই, আপনাদের আমাকে কেউ ভুল বুঝবেন না। আপনাদের হাতে পায়ে ধরে বলছি, নৌকার জন্য ভোট চান, রাস্তায় রাস্তায় না ঘুরে মানুষের বাড়িতে বাড়িতে যান, মান অভিমান ভুলে সবাই একসঙ্গে কাজ করেন। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর এক আসনের সাংসদ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। তবে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমতুল্লাহ খান উপস্থিত ছিলেন না, তিনিও এবার মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। গাজীপুর সিটি নির্বাচনে বিএনপি জামায়াত যেখানে এক হয়ে নির্বাচনী মাঠে প্রচারণা চালাচ্ছে, সেখানে জাহাঙ্গীর আলম আর আজমতুল্লাহ খানের দ্বন্দ্বে আওয়ামী লীগ কার্যত কোণঠাসা হয়ে পড়েছে। জাহাঙ্গীর আলম কর্মীদের হাতে পায়ে ধরে প্রচারে যাওয়ার অনুরোধ করে আর পরে আওয়ামী লীগের দুর্বলতায় প্রকাশ পেল। সভায় জাহাঙ্গীর কবির নানক বলেন, জাতীয় নির্বাচন ও সিটি কর্পোরেশন নির্বাচন আলাদা। বিএনপি বলছে তারা সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী হয়ে আমাদের হলুদ কার্ড ও জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে লাল কার্ড দেখাবে, আসলে ওনারাই তো লাল কার্ড খেয়ে মাঠ থেকে বিতাড়িত হয়ে গেছেন। তিনি বলেন, গাজীপুর আওয়ামী লীগের দুর্জয় ঘাঁটি, এই দুর্জয় ঘাঁটি আছে থাকবে। সভায় আগামী 15 মে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে নানা কৌশল নিয়ে আলোচনা করা হয়। সভায় জানানো হয়, 57টি ওয়ার্ডের জন্য 116টি কমিটি গঠন করা হয়েছে, প্রতি কমিটি 10 সদস্যের। সভায় মহানগর ও জেলা আওয়ামী লীগকে যৌথভাবে কাজ করার জন্য আহ্বান জানানো হয়। সভায় অনেকে অভিযোগ করেন, বাড়ি বাড়ি গিয়ে প্রচার কাজের চেয়ে কর্মীদের মধ্যে সেলফি তোলা আর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার ব্যাপারে আগ্রহ বেশি। ভিউয়ার, সিটি নির্বাচনে আপনারা কাকে সাপোর্ট করেন? আপনাদের পছন্দের প্রার্থীর নাম এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। সিটি নির্বাচনের সকল খবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।